যতবার তোমায় দেখি ততবার মুগ্ধ নয়নে শুধুই চেয়ে থাকি। তোমার মুখখানি যেন নক্ষত্রের স্পষ্ট আকাশের মতো অনিন্দ্য সুন্দর। প্রাণের বইমেলা থেকে স্বাগত জানাই। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, মানুষের পাশে আইনকে তার গতিতে প্রতিষ্ঠা করবার জন্য সেই মানুষকে নিয়ে আসি। আমার সঙ্গে বসিয়েছি আজকের অতিথি একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিটিসি চ্যানেলে। ধন্যবাদ আপনাকে। আমরা খুশি যে একজন আইনজীবীকে কবি হিসেবে এখন পরিচয় করাতে যাচ্ছি, এবং তিনি কিন্তু ছাত্র জীবন এবং তার সঙ্গে সঙ্গে এই জীবনে আবৃত্তি শিল্পের সঙ্গে, সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনও আছেন। একজন আইনজ্ঞ সহকারী অ্যাটর্নি জেনারেল যখন এরকম সৃজন কাজের সাথে থাকে তখন আমরা কিন্তু খুশি। ধন্যবাদ। আমরা কিন্তু আপনাকে সেই অর্থে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা বসেছি তার লেখা বই নক্ষত্রের আকাশ। নামটিও আসলে অবারিত একটা বিষয়, নক্ষত্রের আকাশ। প্রথম প্রশ্ন আমরা সবারকে যেটা করে থাকি, আপনি লেখক হিসেবে মনে পড়ে কি প্রথম লেখা কবে কখন লিখেছিলেন ছোটবেলায় আর কি? হ্যাঁ, আমি খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে সম্পৃক্ত। খুব ছোটবেলায় আমি খেলাঘর সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং খেলাঘরে প্রতিভা বিকাশের সুযোগটা আমার অবারিত হয়, এবং সেই সময় থেকেই আমি আবৃত্তি, কবিতা লেখা এবং বিতর্ক, বক্তৃতা, শিশু একাডেমির শিক্ষা সত্য প্রতিযোগিতা, এইসব সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হই। এছাড়া উদিচির সাথে সম্পৃক্ত থেকে নাটক এবং গণসঙ্গীতের সাথেও সম্পৃক্ত থাকি। আচ্ছা, এবং ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাসটা। পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? জি। বেশ, তারপরে আইন পেশায় নিজেকে নিয়োজিত করেছেন সুপ্রিম কোর্টে, পরে এখন সরকারের বিশেষ পজিশনেও কিন্তু অবদান রাখছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে। এই যে আইনের মারপ্যাচ অথবা তার প্রতিষ্ঠা, এর মধ্যে কবিতা লেখা কীভাবে শুরু করলেন? আসলে কবিতা লেখার যে অভ্যাস সেটা ছাত্র জীবন থেকে, স্কুল লাইফ থেকে বললেন। পরবর্তীতে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তি সংগঠন সননের সাথে সম্পৃক্ত হই। আচ্ছা। এবং সনন আবৃত্তি চর্চা, আবৃত্তি শিল্প, পাশাপাশি কবিতা নিয়ে গবেষণা এবং বিশ্লেষণের একটা বিরাট ক্ষেত্র, এবং সেখানেই মূলত কবিতার যে আমার বোধটা আমার সৃষ্টি হয় এবং লেখালেখির দিকে আমি খুব গভীরভাবে মনোনিবেশ করি। আর যেহেতু আমি আইনের ছাত্র ছিলাম এবং আইন আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট, এবং এই আইনজীবী হিসেবে আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার লেখালেখির যে অভ্যাস সেটা আমি সময় করে আমি চালিয়ে যাচ্ছি। নক্ষত্রের আকাশ, এর একটু বিশেষত্ব কি আছে এই বইটার মধ্যে আমরা যদি বলি? হ্যাঁ, এই বইয়ের মধ্যে অনেক বিশেষত্ব রয়েছে। এই বইয়ের মধ্যে বেশ কিছু পার্সপেক্টিভ নিয়ে এই বইটি লেখা। এই বইয়ের মধ্যে রয়েছে প্রেম, এখানে অনেক প্রেমের কবিতা রয়েছে, রয়েছে বিরহ এবং দুঃখের কবিতা, পাশাপাশি এখানে দ্রোহের বিষয়টিও এসেছে। এখানে এসেছে আমাদের সমসাময়িক বিভিন্ন ধরনের প্রেক্ষাপট, যেমন কিছুদিন আগে অদিতাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হলো, নুসরাতকে পুড়িয়ে মারা হলো, তনু নির্মমভাবে হত্যা হলো, এই যে বিষয়গুলো মানে সমাজ বাস্তব, হয়তো আইনের ছাত্র এই কারণে আমার এই বিষয়গুলো আমার মধ্যে এমনভাবে দৃষ্টিপাত করেছে যে যেহেতু আবার আমি সাহিত্য চর্চা করি, ফলে আমার সাহিত্যের মধ্য দিয়ে এই সমসাময়িক এই বিষয়গুলো চলে এসেছে। এসেছে আবার বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে এর আগেও ইয়াসির আরাফাতের মৃত্যু, নেলসন ম্যান্ডেলার জীবন এবং তার অবদান নিয়ে একটা কবিতা রয়েছে যেটা অত্যন্ত সুন্দর কবিতা আমি মনে করি। আবার প্রীতিলতাকে নিয়েও আমার এই বইয়ে কবিতা রয়েছে। আচ্ছা, আমরা দর্শক এবং আমি আপনার কাছে এবার আপনার নক্ষত্রের আকাশ থেকে একটি কবিতা বা কবিতার অংশবিশেষ শুনতে চাই। নক্ষত্রের আকাশ, যতবার তোমায় দেখি ততবার মুগ্ধ নয়নে
শুধুই চেয়ে থাকি তোমার মুখখানি যেন নক্ষত্রের স্পষ্ট আকাশের মতো অনিন্দ সুন্দর, ভোরের সূক্ষ্ম শিশিরের মতন কোমল তোমার মন, তোমার হৃদয়। বহুদূর আরো দূরে থেকেও তুমি যেন খুব কাছে। ভালোবাসা সে তো আমাদের সত্য, সে তো আমাদের প্রাণীর মমতা। স্বপ্ন দেখি তুমি আছো হৃদয়ের খুব কাছাকাছি, যতটুকু আছে ভালোবাসা সবটুকু দিয়ে ভালোবাসি। বাহ, চমৎকার! নক্ষত্রের আকাশে যতটুকু দিয়ে সবটুকু দিয়ে ভালোবাসি, কি চমৎকার অভিনব একটি নক্ষত্রের আকাশকে আমরা উপস্থাপন করছি দর্শকদের কাছে, যারা আমাদেরকে দেখছেন। এই বইটি কোন স্টলে পাওয়া যাচ্ছে? এই বইটি দোয়েল প্রকাশনীতে প্রকাশিত হয়েছে, স্টল নাম্বার 166, এবং দোয়েল প্রকাশনীও বাংলাদেশের একটি স্বনামধন্য একটি সৃজনশীল প্রকাশনা। যারা দেখছেন আমাদের সঙ্গে, আপনারা জানেন যে লেখকটি বসেন তার সম্মতিক্রমে তার নাম্বারটি স্ক্রোলিং হয় যে সরাসরি কথা বলার জন্য। আপনার সম্মতি থাকলে আমরা নাম্বারটি স্ক্রোলিং করে দিব, যাতে পাঠক আপনাকে কিন্তু সরাসরি কোনো প্রশ্ন করতে পারে বা বইটি অর্ডার করতে পারে। হ্যাঁ, আমার নাম্বার। তাহলে নাম্বারটা আমাদের সাথে ওনার সম্মতি আছে, সংযুক্ত থাকবে। আপনারা যারা দেখবেন, বইটি অর্ডার করবেন, ওই নাম্বারে ফোন করতে পারবেন। এবং মেলা চলাকালীন সময়ে এই নক্ষত্রের আকাশ বইটি বঙ্গনিউজ বিডিসি স্টলেও আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন নতুন মানবিক দুনিয়া করি। এরকম সহকারী অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবী সহ একজন মানুষ, মানবতার মানুষ এবং কবিকে খুঁজে বের করি, তাকে ভালোবাসি। ধন্যবাদ।